গুড মর্নিং, আশা করব তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, রবিবারের এখন বাজে সকাল 10টা। এ দেখো পুরো পাক্কা 10টা বাজে, এখনো 2-3 মিনিট বাকি আছে। আর সকাল সকাল আমি ঘরের সমস্ত কাজ কমপ্লিট, শুধু ঘরটা মোছা হয়নি। আজকে আমার না ঘুম ভেঙে গেছে 6:30টার সময়, অথচ রাত্রেবেলা শুয়েছি 2টোর সময়। মানে ভিডিও এডিট করে সবকিছু করে শুতে টুতে রাত 2টো বেজে গেছিল। ভেবেছিলাম হয়তো একটু বেলা করেই উঠবো, কিন্তু দেখছি না 6:30টার সময় ঘুম ভেঙে গেছে। আমার মনে হয় দুপুরবেলা যেহেতু ঘুমাচ্ছি, তার জন্য ঘুমটা কমপ্লিট হয়ে যাচ্ছে। আর আমার চোখ মুখ কিন্তু দেখো আগের মতো অতটা কিন্তু সেরকম যে বসা বসা ব্যাপারটা ছিল সেটা মনে হয় লাগছে না, আমার কাছে লাগছে না। তো তোমরাই বলো যে আমার চোখ মুখ কি আগের থেকে একটু ঠিক হয়েছে নাকি একই রকম আছে। আমার কাছে মনে হচ্ছে আমাকে আজকে একটু ফ্রেশ লাগছে। তো যাই হোক, দুপুরে ঘুমটা আমি এখন কন্টিনিউ করব, কারণ রাত্রেবেলায় ভিডিও এডিট করে রাখবো। সকালবেলাটা অনেকটা টাইম পাওয়া যায়, আমি আরামসে সব সমস্ত কাজকর্ম করতে পারি, ধীরে সুস্থে করতে পারি, কোনো হুড়োহুড়ি হয় না। তো তাই জন্য ভাবছি যে সকালবেলায় উঠে আমি সমস্ত কাজকর্মটা সেরে রাখবো আর রাত্রেবেলা এডিট করে রাখবো, আর তার জন্য আমাকে দুপুরবেলা ঘুমানো মাস্ট। তো চলো, এখন আমাদের ব্রেকফাস্ট হয়নি, কালকে রাতে যে তরকা ছিল সেটাই আছে, আর শুধু আমি কটা রুটি করবো, ব্যাস তাহলেই আমাদের হয়ে যাবে, ব্রেকফাস্ট করে নেবো। তো ভাবলাম চলো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। তোমরা কি ঘরে বসে হয়ে যাচ্ছ বোর? তাহলে খেলো গেমস আর আর্ন মোর। কিভাবে কামাবে চলো আমি বলছি। শুধু ক্রমে গিয়ে ট্যাগ করো www.skillclash.com। হ্যাঁ, স্কিল ক্ল্যাশ, এটার ব্যাপার তো তোমরা শুনেই থাকবে। এটা সেই ওয়েবসাইট যেখান থেকে তোমরা গেমস খেলে রোজ 300-400 টাকা পর্যন্ত কামাতে পারো। আর সব থেকে ইউনিক কথা হলো যে তোমাদের কোনো অ্যাপ এপিকে ইনস্টল করতে হবে না। তোমরা ক্যারাম, কুইজ, ক্রিকেট আর পুলের মতো মজাদার গেমস খেলো আর পয়সা জেতো। তোমাদের জেতা পয়সা পেটিএম, ইউপিআই, এমনকি অ্যামাজন পে থেকে ইনস্ট্যান্টলি পেয়ে যাবে। আর হ্যাঁ, আমিও কিন্তু এই প্ল্যাটফর্ম থেকে পার্সোনালি আর্নিংয়ের জন্য ইউজ করে ডায়মন্ডস এছাড়া আরও অনেক কিছু কিনে নিই। তোমাদের বন্ধুদেরকে রেফার করো, ওটার জন্য আলাদা করে পয়সা কামাও, ওদের মধ্যে টুর্নামেন্ট অর্গানাইজ করাও আর ওটার থেকেও পয়সা কামাও। স্পেশাল টুর্নামেন্টে হেডফোন, মোবাইল, বাইকের মতো প্রাইজ যেত। এই প্ল্যাটফর্ম অনেক তাড়াতাড়ি পপুলার হয়ে গেছে, মানে 1.5 কোটি থেকেও বেশি মানুষ এখানে গেমস খেলে। তোমরাও ট্রাই করো, লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো সকাল সকাল ইন্দ্র বাজার করে চলে এসছে, বুঝতেই পারছো 10টা বেজে গেছে, মানে আমাদের এখান থেকে সব বন্ধ, মানে বাড়ি ফিরতে হবে আর কি। তো তার আগেই বাজার করে নিয়ে এসছে। এখানে আম, লিচু, এটা হচ্ছে আমন্ড, আর এখানে আদা, আলু আছে। এখন তো একটা এক্সট্রা কাজ বেড়ে গেছে। আর দাদাম দেখো, এই দেখো বাবারে চুলের স্টাইল করেছে, ও ধরবো না, চুলের স্টাইল করেছে দেখো, ওরে বাপরে বাপ করেছে চুলে। সকাল সকাল উঠে স্নান ঠান হয়ে গেছে, ইয়োগা কমপ্লিট। আমি মামকে প্রমিস করেছি এখন মাম যা বলবে আমি সব শুনবো, আর যেই কাজটা করতে হলো সেটা করবো, তার মধ্যে স্টাইলটাও থাকবে। স্টাইল হচ্ছে মেয়ে, বুঝতে পারছো, মেয়ে বড় হচ্ছে তার মানে, তাই তো? না, এদিকে বড় হচ্ছে বলা যাবে না, যদি বলি তুই বড় হচ্ছিস না, আমি বড় হইনি, আমি ছোট আছি, এদিকে স্টাইল হয়ে যাচ্ছে কিন্তু। দূর, আমি এখনো বড় হইনি, আমি সবে ছোট, এখনো কোলে শিশু, দুধের। হ্যাঁ, যা এবার শুনলে সবাই রেগে যাবে, বলবে না আমার ফ্রেন্ডরা তো রাগি না, আমার ফ্রেন্ডরা আমাকে ভালোবাসে, তোমাকে কম ভালোবাসে, আমাকে এতটা ভালোবাসে, আমাকে কম ভালোবাসে। আচ্ছা ঠিক আছে, তো যাই হোক, আজকে ও পড়বে না বলছে, আজকে দিনটা লাস্ট, কালকে সোমবার থেকে পড়াশোনা স্টার্ট হবে। তো কাল থেকে একদম বিজি, আজকে ও বিজি নই, এখন বিজি না, ড্রয়িং ফয়িং করছে, কি আর করবে ঘরের মধ্যে, একটু আগে নিচে গেছিল, নিচ থেকেও এখন চলে এসছে। আর চলো, আমি কালকে রাত্রে তরকা বানিয়েছিলাম, তো সেই তরকাটাও বার করি। আর আটা মাখা হয়েছে, আটা মাখা বেশি নেই, আটা মাখা যা আছে আমাদের এখনই হয়ে যাবে আর কি, হয়ে গিয়ে থাকবে না, তবে তরকা না অনেকটা আছে, তরকা হয়তো সবটা নাও লাগতে পারে। তাও দেখি, তো চলো রুটি ফুটি করে নিই, আমরা ব্রেকফাস্ট করে নিই, পরে আবার তোমাদের সাথে কথা বলবো। দেখো আমার হেল্পিং হ্যান্ড, যদিও মাঝে মাঝে সব সময় না, মুড মুডের আর কি, মুড মুডে নাই, কি করব সেটাই, সময় কাটাতে হবে তো নিজের স্বার্থের জন্য। এটা খোলো, এটা এই যে ক্লিপটা খোলো, এই যে এই টিপো না ভেঙে যাবে, এই ক্লিপটা খোলো, এই যে যে হ্যাঁ খোলো, হ্যাঁ এইবার করো, আর আমি বাবাকে বলছি ওটা এবার চেপো জোরে জোরে, হ্যাঁ এই তো, আবার করো এরকম করে বারবার করো, থামবে না, হ্যাঁ এই তো, বাহ গুড বয়, শিখে গেছে। হ্যাঁ এবার নামাও, ঠপ করে নামাও, নামিয়ে ক্লিপটা আটকে দাও, নাহলে হবে না, ছেড়ে দাও, তুমি হাতটা ছেড়ে দাও, তুমি ডান হাতটা ছেড়ে দাও, ডান হাতটা ছেড়ে দাও, এটা ঢুকে যাও,
ক্লিপটা ঠিক করে খোলো, দেখবে অটোমেটিক এটা ঢুকে যাবে ঘুরিয়ে ঘুরিয়ে। এইবার ক্লিপটা আটকে দাও। আরে যে তাতানকে দেখো, শাড়ি টাড়ি পরে সব এক একজন সময়। এই আগে তুমি এটা মুছছো কেন? আগে ঘর তোর মুছে আসতে পারতো। ওই যে ওখানটা একটু নোংরা আছে, ভালো করে মাসো। হ্যাঁ একটা কাজ করবে তো প্রপার ভাবে করতে হবে না, ওইটুকু ওরকম কোন রকম করে দিলে কি করে হবে? আগে এই ঘরটা মুছে ফেললো, এবার ভিজা ভিজা হয়ে যাবে, পা পারাবে। আগে এই ঘরটা মুছে নিতে পারতে, ওইটুকু মুছতে মুছতে থাক। এবার এই ঘরটা মুছে নাও, পাড়িয়ে তো যাবে এবার এই ঘরটা। আচ্ছা তুমি মুছো, পড়ে যাচ্ছে। এবার আবার ওরকম, হ্যাঁ সোজা করে আবার ক্লিপটা খোলো ভগবান। এখন ক্লিপ খুল, জলে ভিজিয়ে নিতে দাও। আচ্ছা ঠিক আছে, আটকে দাও, ক্লিপ আটকে দাও, ক্লিপ আটকে দাও। হ্যাঁ জলে ভিজিয়ে নাও আগে, এ তো শেখাতে শেখাতেই আজকে হয়ে গেল। ভালো করে জলে ভিজেছো, এবার আবার এটাতে তুলে নিয়ে আসো। এবার বুঝেছো, এবার ক্লিপটা খুলে দাও, ভেঙে যাবে যতবার করবে। হ্যাঁ তাহলে কি হাত দিয়ে মোছা ভালো হতো? তোমার যে হাত লাগাতে হচ্ছে না। হ্যাঁ আবার ক্লিপটা আটকে দাও, ব্যাস। এই তো ব্যাপার, এটাও আবার ঝামেলা মনে হচ্ছে তোমার কাছে? হাত দিয়ে, হাত দিয়ে মোছার থেকে অনেক ভালো। চলো আর এদিকে, এই যে তাতানের নাটক দেখো, সব এক একজন এক এক মূর্তি। দেখি দেখা একবার, তুই শাড়ি পরেছিস, একা একাই পরেছে, কি করবে বেচারি, সময় কাটাতে পারছে না, খোলা হয়ে গেছে। আয় ভগবান। হ্যাঁ চালাচ্ছি দাঁড়া, হ্যাঁ চালাচ্ছি। বাহ মাম, বাবাই খুব সুন্দর ঘর হচ্ছে রে মাম, আমার থেকেও ভালো ঘর হচ্ছে। দেখ পরিষ্কার হচ্ছে, খাড়কল পাতা বাটা আমি সব বেটে বেটে দিয়েছি। বাবা রে, তুমি যে রান্না করতো ভাত পাড়ার লোক জানতে পারছো। আর হবে কাঠি কচু, কচুর জন্য এখানে পেঁয়াজ কাটা হয়ে গেছে, রসুন বাটা হয়ে গেছে, আর হবে লাউ ঘন্ট। লাউটা করতাম না কিন্তু যেহেতু অনেকদিন ধরে রয়েছে, তার জন্য লাউ ঘন্টটা করতে হবে আজকে। আর এখানে আমটামও ধুয়ে রেখেছি, আর আজকে ও ঘর মুছছে, রান্না করছে, সমস্ত ওর অ্যাক্টিভিটি দেখাচ্ছি বলে ভেবো না যে আমি কিছু করছি না, আমিও কিন্তু করছি। হ্যাঁ অন ক্যামেরা তো ওকে দেখাচ্ছি আজকে, আমি ক্যামেরার পিছনে। হ্যাঁ না মোটেই 90% না, তুমি 50% আমি 50%, কারণ এই যে পাতা বেটে দিয়েছি, কেটে দিয়েছি, কচুটা ও কেটে দিয়েছে, আমি ধুয়ে দিয়েছি, সেদ্ধ করেছি, মশলা করে দিয়েছি, পেঁয়াজ বেটে দিয়েছি, আবার কি। সেদিকে আমার রান্নাটা প্রায় কমপ্লিটই, এটা নামিয়ে দিয়ে কচুটা বসিয়ে দেবো, তারপর লাউ ঘন্টাটা করবো। এখনো ভাত বসানো হয়নি, ভাতটা বসিয়ে দেবো। তো দেখো আমার লাঞ্চ রেডি, এখানে ভাত হয়ে গেছে, আর এখানে আছে খাড়কল পাতা বাটা, এটা হচ্ছে লাউ ঘন্ট মুগ ডাল ছিটিয়ে, আর এটা হচ্ছে কচুর তরকারি। ব্যাস এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ মেনু, আর ওদিকে আমার রান্নাঘরও পুরো পরিষ্কার। আজকে দুপুরবেলা ঘুম চুম থেকে ওঠার পর, মানে বিকেলবেলা ঘুম থেকে ওঠার পর থেকে সেই যে টিভির সামনে বসেছি, টানা টিভি দেখেছি, মাঝখানে উঠে এসে আমি একটু, আমরা, আমি আর তাতান দুধ খেয়েছি আর ইন্দ্রকে লিকার চা করে দিয়েছি, ব্যাস। তাও কি এখানে বসে খাইনি, এখান থেকে গরম টরম করে নিয়ে গিয়ে ওই ঘরে বসে বসে টিভি দেখেছি আর খেয়েছি। আজকে দেখলাম পিকে, পিকে বইটা আমার খুব ভালো লাগে, যতবারই দেখি পিকে আর থ্রি ইডিয়টস এত ভালো লাগে, মানে কি বলবো, পুরো মানে টাইমটা কেটে যায়। তো সেই তখন থেকে বসে ওই পুরো টানা মুভি দেখলাম, দেখে টেকে এখন বাজে 8:30। আমি না এখন তো রান্নাঘরে ঢুকতেই হবে, কারণ আমি তো রাত্রেবেলা, তোমরা জানো কদিন ধরে আমি রাতেই এডিট করে শুচ্ছি, তো এদিকে রাত্রেও একটু যত তাড়াতাড়ি আমি কাজ সেরে ঘরে ঢুকতে পারবো, তত তাড়াতাড়ি আমি ওদিকে আমার কাজটা কমপ্লিট করে শুতে পারবো। কালকে রাত্রে শুতে শুতে আমার 2 বেজে গেছিলো, তো তো অনেকটাই টাইম লাগে, তার জন্য চেষ্টা করি রাত্রের কাজটা একটু তাড়াতাড়ি করে সেরে ঘরে ঢোকা। আর তাহলে না রাত্রেবেলা যদি এই কাজটা সেরে রাখি, সকালবেলাটা পুরোটা ফ্রি পাওয়া যায়, মানে সকাল সকাল আমার অনেক কাজকর্ম ছাড়া হয়ে যায়। আজকে ডিনারে করবো চাউমিন, নর্মাল চাউমিন, কোনো রকম ওই সস টস দিয়ে করবো না। কদিন ধরে আমাদের খুব ইচ্ছা হয়েছে যে নর্মাল চাউ খাবো, তো তার জন্য দেখো এখানে লঙ্কা পেঁয়াজ, কাঁচা লঙ্কা পেঁয়াজটা একটু কম হয়ে গেছে, কারণ পেঁয়াজ নেই, পেঁয়াজ শেষ হয়ে গেছে, মনেই নেই বলতে। আজকে আলু আদার কথা বলেছিলাম, ওগুলো নিয়ে এসছে, কিন্তু পেঁয়াজের কথাটা আমার একদম মাথায় ছিল না,
মানে ছিল কয়েকটা, এবার সেটা দিয়ে দুপুরবেলা যে রান্না হয়েছিল ওই কচুটা যে রান্না করেছিল ওই কচুটাতে অনেকটা পেঁয়াজ লাগে, যেহেতু শুকনো শুকনো কাজে পেঁয়াজে গ্রেভি হয় তো ওখানে অনেকটা পেঁয়াজ লেগে গেছে। আর আমি বলতেও ভুলে গেছি আজকে আনেনি, এখন এই ছোট ছোট দুটো পেঁয়াজ ছিল ওনা দিয়ে করে ফেলছি। তো চলো ডিনারটা বানিয়ে নিই, ডিনার করে নিই। আর এখন আমরা টিভি দেখে, যেহেতু টিভি একবার দেখে দেখে নিলাম, টিভি এখন বন্ধ হয়ে গেছে, এখন দুজনেই মোবাইল নিয়ে বসে পড়েছে, দুজনেই মোবাইলে, আরেকজন মোবাইল দেখছে আর তাতান গেম খেলছে মোবাইলে। কাল থেকে তাতানের সব পড়াশোনা স্টার্ট হবে, কালকে সোমবার স্কুলও শুরু হবে। আর আমি টিচারদের সাথেও সবার সাথে কথাবার্তা বলে নিই, যেহেতু এতদিন পড়েনি তো সব এবার স্টার্ট হয়ে যাবে আস্তে আস্তে। তো আজকে অবধি রেস্ট করে নিই, কোনো ব্যাপার না, কাল থেকে আমারও আবার মানে এইভাবেই টাইমটা কেটে যাবে। একদিকে ভালো, পড়াশোনা টড়াশোনার মধ্যে থাকলো না টাইম কেটে যায়, নাহলে ওরও টাইম কাটতে চাইছে না, বলছে কি করবো কি করবো, কতক্ষণ বা মোবাইল দেখবে, ওরও তো একটা একঘেয়েমি আসছে, ভালো লাগছে না ভালো লাগছে না কি করবো। তো আমিও চাইছি এগুলো শুরু হোক। চলো আর কথা বলবো না, চাউটা বানিয়ে নিই, চাউটা বানিয়ে আমরা খাওয়া দাওয়া তাড়াতাড়ি করে সেরে নেবো। ডিনার কমপ্লিট, আমরা ওদিকে রান্নাঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট। এবার আমি তোমাদের সাথে একটু কথা বলতে বসেছি, কারণ একটা কথা তোমাদের কাছে বলার আছে। বেশ কয়েকদিন কোনো একটা ভিডিওতে আমার কমেন্ট এসেছিল যখন আমি ওই কোয়ারেন্টাইনে ছিলাম, তো সেটা আমার মাথায় ছিল, বলবো বলবো করে বলা হয় না, তো সেই সময় তো আর ভিডিও করতাম না যে বলবো, তো ভাবলাম তাহলে চলো আজকেই, আজকে হঠাৎ আমার কথাটা মানে মনে আছে, তার জন্য ভাবলাম তাহলে তোমাদেরকে বলি। তো তখন আমার কোনো একটা ভিডিওতে, কোন ভিডিওতে আমার মনে নেই, আর আদৌ আমি কমেন্টটা রেখেছি কিনা আমার সেটাও মনে নেই, আমি এইসব কমেন্ট রাখিও না, ডিলিট করে দিই। কিন্তু আমার মনে হলো এই কথাটা যে বলেছে তাকে একটু ওই কথাটা বলা দরকার, ওই টাকায় তো সংসার চলে, নাহলে তো তোমাদের খাবারও জুটতো না। তো তাকে আমি বলতে চাই, তো এখন না হয় আমার ইউটিউবের টাকায় আছে, ঠিক আছে ইউটিউবের টাকায় মানলাম তোমার কথা, ইউটিউবের টাকায় আমার সংসার চলছে। তো ইউটিউবের টাকা আমি কবে থেকে পাচ্ছি, হার্ডলি 8 কি 9 মাস ধরে পাচ্ছি, পুরোপুরি 1 বছরও হয়নি যে আমি পাচ্ছি। তো তোমাকে একটা কথা বলতে চাই, তো তার আগে আমার সংসারটা তাহলে চলতো কি করে? তো আমি ইউটিউব থেকে টাকা পেতাম না, আমি যখন ইউটিউব শুরু করেছি তখনও তো আমি পেতাম না। তোমরা আমার পুরনো, একদম পুরনো ব্লগে গিয়ে চেক করতে পারো, আমার আগে যেরকম লাইফস্টাইল ছিল ঠিক সেরকমই এখন লাইফস্টাইল আছে। আগে আমি যেরকম এক তরকারি ভাত খেতাম, এখনও আমি এক তরকারি ভাত খাই, সংসার তো দূরের কথা, এরকম ঘোরাফেরা খাওয়া দাওয়া কেনাকাটা এগুলো তাহলে কোথা থেকে করেছি? তখন তো আমি ইউটিউবে কিছুই পাই না, আর তখন আমার ভিডিও ভাইরালও হয়নি, তখন আমার ইউটিউবে কিছুই না, খুব জোর 50-100 এরকম ভিউজ হতো, মানে লাইফস্টাইলটা অন্যরকম ছিল। ইউটিউবে টাকা পাওয়ার পর থেকে আমার লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে, ঠিক আগে কি আমার ঘর বাড়ি ছিল না, নাকি আমার এখন যা জিনিসপত্র আছে ঘরে যা ফার্নিচার আছে আগে সেটা ছিল না, আমি ইউটিউবে টাকা পাওয়ার পর ফার্নিচার কিনছি, এই করছি, ঘরে রং করছি, তা তো না, আমার তো এগুলো সব ছিলই আগে থাকতে, তাহলে আগে থাকতে এগুলো হলো কি করে, তাই না? তো হ্যাঁ, এটা বলতে পারো, অবশ্যই তাই, আমি ইউটিউব থেকে অবশ্যই আমি ইনকাম করি। তো ইনকাম করি কি, কিসের জন্য? রেখে দেওয়ার জন্য? আমার সব কিছু শখ আহ্লাদ তো আমি পূরণ করবই, অনলাইন থেকে আমি যেগুলো কেনাকাটা করি, আগেও আমি অনলাইন শপিং করতাম, কিন্তু এখন যেহেতু আমার নিজস্ব একটা ইনকাম হয়েছে, তার জন্য আমি আমার নিজের মতো করে, নিজের ইচ্ছা মতো করে আমি কিছু শপিং করতে পারি। আমি ইনকাম করি, আমি তো খরচা করবই, তোমরা যদি ইনকাম করতে তোমরাও খরচা করতে, করোও অনেকে, তাই না? তো জানি না এসব কথাগুলো বলো কি করে। তো ফ্রেন্ডস, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা ওই ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কে ক্লিক করো আর তোমরা ডাইরেক্টলি চলে যাও সেই ওয়েবসাইটে। তোমাদের আর কোনো রকম কষ্ট করার দরকার নেই, তোমরা শুধু গেম খেলো আর ঘরে বসে পয়সা কামাও। তাহলে চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট এন্ড টাটা।